আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, এভাবে হয়ে যাবে 30 বার। রাসূল বলেন ফজরে 30 বার, জোহরে 30 বার, আসরে 30 বার, মাগরিবে 30 বার, এশায় 30 বার, এভাবে হবে 30 বার 30 বার, 5 30-এ 150 বার। আল্লাহর নবী বলেন দাখাল আল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার রাসূল বলেন জবানে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 540,000 বার, 20 বছরে হবে 1,40,00,000, 40 বছরে হবে 2,80,00,000, 60 বছরে হবে 3,40,20,00,000, 4,20,00,000 তসবি নিয়ে যদি কোনো মুসলমান আসলে ময়দানে উঠে কেমন হবে? আমার তো মনে হয় নবীরাও চোখ তুলে তাকাবে, ওটা কেড়ে দেখ, 8:26 না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 1 মিনিট বলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত।